দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে শীতলকুচি এলেন জেলাশাসক পবন কাদিয়ান। রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার, সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানের জন্য দুয়ারে সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন কাগজপত্র সার্টিফিকেট সহজেই পেতে অনেকটা সুবিধা হয়েছে বলে এই কর্মসূচিটি আজ বিশ্ব নন্দিত। ছাত্রছাত্রীদের কন্যাশ্রী, রূপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, নানা বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতে এই দুয়ারে সরকার অনন্য অবদান রেখেছে। এছাড়াও বিধবা এবং বার্ধক্য ভাতার আবেদন, জমি জমার সমস্যা খুব সহজভাবেই সমাধান হয়ে থাকে এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। আজ দুয়ারে সরকারের ক্যাম্প পরিদর্শনে শীতলকুচি এসেছেন কোচবিহার জেলা জেলাশাসক পবন কাদিয়ান। তিনি দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করে ভীষণভাবে আপ্লুত এবং দুয়ারে সরকার প্রকল্পে শীতলকুচি ব্লক রাজ্যের দ্বিতীয় বেস্ট ব্লক হিসাবে চিহ্নিত হয়েছে বলে তিনি শীতলকুচির মানুষকে ধন্যবাদও জ্ঞাপন করেছেন এবং সেই সাথে সাধারণ মানুষ যাতে তাদের সমস্ত কিছু সমাধানের লক্ষ্যে দুয়ারে সরকার ক্যাম্পে আসেন সে বিষয়ে তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। এছাড়াও এই পরিদর্শনে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অচিন্ত হাজরা, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সফিয়া আব্বাস, শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। কোন জিনিস কেনাকাটা করতে গিয়ে যদি ঢুকে যান তাহলে মানে কর্তৃপক্ষের নাম্বার দেওয়া আছে, নাম্বার আপনি কি নিয়ে এসছেন বা এরা দিল? না দিব তা এরা দিল কিছু? এটা কোথায় থেকে এনে দিল? কোনো কমিট করছি যা ডকুমেন্ট লাগে দোয়া মানে রেডি করছি। স্যার বলছেন ফর্মটা কোথায় থেকে পেলেন? ফর্মটা আগে আমার রেডি নাম্বার ওয়ান।